আপনি আমি কমপক্ষে কমপক্ষে রোজানা 200 বার দুরুদ শরীফ পড়ি, সকালে 100 বার, বিকালে 100 বার দুরুদ শরীফ পড়ি, পড়িলে ফায়দা হইব কিতা। নবীর লগে মোহব্বত জন্মিব জন্মিব, নবীর লগে সম্পর্ক তো হইব, আর দুরুদ পড়িলে আপনার আমার বিপদ উদ্ধার হইব। কেউ যদি চায় তার টেনশন হরাইতো, বিপদ হরাইতো, তে বেশ বেশ করে দুরুদ শরীফ পড়ক, দুরুদর জরিয়তে গুনাও মাফ হয়ে যায়, দুরুদর জরিয়তে গুনা মাফ হয়ে যায়। কারণ দূর আগে কইছিলাম দুরুদ শরীফে মনে খামল, এমনে খামল, এখাবারে বড় থাকি বড় গুণাগারে ফলক, লগে লগে গ্রান্ট, লগে লগে গ্রান্ট। হাদিস শরীফের মধ্যে আইসে আল্লাহর রসুলে ফরমাইত্রা, এক দুরুদ আমি কইয়া যাই আর আপনারা মুখস্ত করবার আইস্তা কি ইরাদা করে লইতাম, অগুরুফরে আমল করাই করাই আল্লাহ মারতা, ঠিক আছে না, ইরাদা করে লাই। হাফতার মাঝে একবার পড়ে, হাফতাত একবার, প্রতি শুক্রবারে আসরের নামাজ পড়িয়া, প্রত্যেক শুক্রবারে আসরের নামাজ পড়িয়া, মা বোনিনতেও পড়িও, বাপ ভাইয়াইনতেও পড়িও, আসরের নামাজ পড়িয়া কেউরের লগে মাতিবার আগে আগে ও নামাজের ষাটিখানো বুয়াত থাকা অবস্থাত আপনি আসিবার পড়িও, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নাবিয়িল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিমু তাসলিমা, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নাবিয়িল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিমু তাসলিমা। আশিবার যদি আপনি পড়িতে পারো শুক্রবারে আসরের নামাজ পড়িয়া, ও নামাজের সাটিত বইয়া মাঞ্চর লগে মাতিবার আগে আগে আশিবার যদি আপনি ফলি লাইতে পারো, তাহলে 80 বৎসরের গুণা আল্লাহ জিয়ে মাফ করিয়া দে। আরো আস্তে হকা সুবহানাল্লাহ, 80 বৎসরের গুণা মাফ হয়েছে। প্রত্যেক দিন আসরের নামাজ পড়িয়া মাত্র 3 মিনিট থেকে 2.5 মিনিট সময় লাগবো একটা আমল করবা, আসরের নামাজ পড়ার বাদে মাঞ্চর লগে মাতিবার আগে আগে আল্লাহর লগে 7 বার মাতিও, কিতা হইয়া আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাই ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়িল আযীম, ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়িল আযীম। ইবনে না কইলে হইব, আপনি যদি অতখান পর্যন্ত পড়েন আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাই, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাই, মাত্র 7 বার যদি পড়িলেন মাঞ্চর লগে মাতিবার আগে আগে, কোন সময় আসরের নামাজ পড়িয়া, আসরের নামাজ পড়ার বাদে নাই, আসরের নামাজ পড়িয়া বুঝছ নিমাতে কেন, মানে ফলার বাদে, মানে মাইনছে ফলার বাদে যদি আপনি ও দুয়া ইস্তেফার ফোড়েন জি না, ওই তো না, আপনি আসরের নামাজ ফড়িয়া মাইনছর লগে মাতিবার আগে আগে, তো দেখা যায় কিনা নামাজ ফোড়া লাগবে, নামাজ ফড়িয়া করা লাগবো, তো মাইনছর লগে মাতিবার আগে আগে যদি আপনি 7 বার ও ইস্তেফার ফোড়েন, তে ফায়দা কিতা হইব, বিনের দুনিয়ার সারা সাগরর ফেনার সমতুল্য যদি আপনার জীবন গুণা তাকে আল্লাহ মাফ করে দিলে, ফায়দা হইব না, ফায়দা হইব। কতজন তাইয়ার আছি আত্মুল্লাহ মারি সাইন বলে আইসটা কেউ আমল করতাম, মাশা আল্লাহ মাশা আল্লাহ মাশা আল্লাহ, আল্লাহ তৌফিক দিত, আল্লাহ কবুল করতো, আল্লাহ আমি প্রত্যেক দিন মাগরিবর নামাজ পড়িয়া, মা বোন আপনারাও হুনো দুনিয়ায় কে কত সময় রইমু জানি আর না, ও এক বেটিরে তো ইয়া আইসে কবর, কে কত সময় রইমু ভাই জানি আর না,
আল্লাহর গোলামি লেখাইন যদি গোলামি আপনি আমি করি লিখতে পারি, আপনি আমি প্রত্যেক হইলাম গিয়া আল্লাহর গোলাম হাসান। আল্লাহ আপনার আমার মালিক আর আমরা আল্লাহর গোলাম। যদি বন্দা আল্লাহর গোলামি লেখাইন গোলামি করি লাইতে পারে তে গোলাম থাকে না আল্লাহর মায়ার বন্দি বন্ধু বনি যায় গিয়া সুবহান আল্লাহ হাসান। আল্লাহর যদিও আমরা আল্লাহর গোলাম কিন্তু গোলামি লেখাইন গোলামি যদি করি লাইতে পারি তখন আল্লাহ গোলাম হইয়া ডাকিতা নাই আল্লাহ বন্ধু হইয়া আপনারে আমারে ডাকিবা। দুনিয়ার মানুষের কাছেও এলা একেবারে নিম্নস্তরের খামলা গোলাম যারা এরাও হকিকি গোলাম পাওয়ার কারণে এরারে বন্ধু সমতুল্য দুনিয়ার মানুষেও মানিয়া লইয়া গেছে। তে আল্লাহ কত দয়াল। হাদিস শরীফের মধ্যে আইছে তাফসীরের কিতাব লেখিত্রা আল্লাহ পর্যন্ত দয়ার দয়াল যে আল্লাহর মায়া 99 বাক করিয়া 100 বাক করিয়া 100 বাক করিয়া 100 বাগর এক বাক হজরতে আদম তাকে লইয়া কিয়ামতের আগ পর্যন্ত যত মানব জাতি অকল দুনিয়ার জমিনের বুকুর উপরে আইসই নাইবা সারার লাগি মাত্র এক বাঘ আল্লাহ ফাটাইছ না 99 বাঘ মায়া থান গেছে রাখি দিছ। এর বাদেও আমরা নবীজিও হৌ এক বাঘ তাকি এক অংশ পাইছেন বুঝিনি। এর বাদেও তানে খোয়া হয়েছে রাহমাতুল্লিল আলামিন। আমরার নবীরে খোয়া হয়েছে রাহমাতুল্লিল আলামিন কত দয়া কত মায়া থান বিত্রে আমরার নবীর বিত্রে কত মায়া মখলুকর প্রতি। তে যার কাছে 99 বাঘ রইয়া গেছে তার কাছে কি পর্যন্ত দয়া আছে হাসানানি কি পর্যন্ত দয়া আছে। ও তান গোলাম আপনি আমি এক বাঘ ভাইয়া যদি মানুষে তার মন পছন্দর মাঞ্চরে গোলাম মানে না বন্ধু বানাইলায় বাস্তব এক ইতিহাস শুনকা সুলতান মাহমুদ করি এক বাদশাহ আসলা সুলতান মাহমুদ গজনবী নামর এক বাদশাহ আসলা সুলতান মাহমুদ গজনবী নামর এক বাদশাহ আসলা তাইন তান এক গুলাম রে ওল্লা নিকৃষ্ট গুলাম যে গুলাম হাবসি গুলাম দেখাত ওল্লা খালা খুলুঠা যার কোনো সীমা নাই খালা যেন গিয়া খালা শেষ হয়েছে ই গুলামর খালা অন তাকে শুরু হয়েছে। এর বাদেও তো খালার মাঝে এক সৌন্দর্য গঠন যদি সুন্দর থাকে খালা তো তো মায়া লাগে না নি গঠন ও উট বান্ডা বান্ডা বুঝলি। এর বাদে না খিতাও না খিগু থেড়া খফাল উষা একু রুফা গুলাম ও গুলাম যারা হাবসি মানুষ সেই যুগ হাবসি মানুষ একবারে সারা খানদানর নিসর খানদান রে মানিয়া লইয়া যাইতা তো কিন্তু এই গুলাম বাদশার কাছে বড় প্রিয় এক বন্ধু হিসাবে আসলা। বাদশাহ নিজর নিজর সফর নিজর ব্যক্তিগত সফর নিজর খুশির সফর যাইতে সময় অন্য কোনো গুলাম না নেওয়া নিয়া না নিয়া ও হাবসি রে ও হাবসি গুলাম রে নিজর বন্ধু সমতুল্য মন করিয়া লইয়া লইয়া যাইতা ওলা আদর স্নেহ স্নেহ কর্তা যার কোনো সীমা নাই একে অন্যর কাছে খালি গুণগান গুণগান গাছা শুরু হয়ে গেছে গিয়া বেলে বাদশায় বাদশায় কিতা করুন আমরা সারা অবাক আমরা কত গুণী জ্ঞানী মানুষ হল বাদশার উজির নাজির হল আমরা মন্ত্রী মিনিস্টার হল আমরা সেনাপতি হল কত শিক্ষিত মানুষ কত গুণী জ্ঞানী মানুষ দেখা তো বড় জবরদস্ত দরাজি এর বাদেও বাদশাহ আমরা রে মাতাই না আমরা রে লইয়া যাই না বাদশাহ একেবারে হাবসে খালা কুলোটা কুরফা ও গোলাম গুরে নিজর বন্ধু সমতুল্য মন করিয়া লইয়া যায় এক কান তাকি এক মুখ তাকি আরেক কানো আরেক মুখ তাকি আরেক কানো কথা করি 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 লাস্ট টাইম বাদশার কাছে আইছি বিলেও লাগুন গাছা চলে আরে
বাদশাহ কইলাতে একদিন গুণ গাছা গুড় বেড়া বাট্টি করিলাম ইলা সাইনানি মানছি বিলে ইতা কতদিন পর্যন্ত মানছে গুণগান কর্তা ইথা লইয়া তে একদিন বইয়া হাঁস মাদা করিলাম বা এরা বেটাইতে জেলা বিচার আদালত করিয়া মঞ্চের সমস্যা সমাধা করিয়া দেন সুপারি দিলা শুন দিলা রানি তোরা আজকে আলু তো দিলা উপাধি বাদশাহ ডাকিলা একদিন কইলা বিলে আমার রাজমহল তাকিয়া আমার যারা খাস এখানে মন্ত্রী মিনিস্টার তাকে লইয়া কর্মচারী পর্যন্ত কেউ হরিয়া যাইও না আজকে সব আমি বাদশার হাইকোর্টের মজে আঁকা ও বাদশার হাইকোর্টের মাঝে সারা গিয়া হাজির হইলা হাজির হওয়ার বাদে বাদশাহ করছেন কিতা তাম দৌলত তাকি বাদশাহী তাকি সবচেয়ে দামি যেটা হীরার এক বাটি হীরার এক পাত্র যে পাত্রর দাম হইয়া তাকলি বাদশার আদা বাদশাহী যে পাত্রর দাম হীরা কত দামি জিনিস বড় পাত্র আর ইগুর খাস করে দাম হইয়া তাকলি বাদশার আদা বাদশাহী কত মূল্যবান জিনিস আসসালামু আলাইকুম ভাই কবা মাগরিব পড়িয়া তো জি 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 জি